পুজো আসতেই লোকেদের মনে এমন এমন প্রশ্ন জেগে ওঠে বলার মতো না। তার মধ্যে একটা তো কালই বলেছি, আজকে আর একটা বলবো, সেটা হলো, ভাই তোর কটা জামা হলো? মানে কি অদ্ভুত ব্যাপার, তুই জেনে করবিটাকে, তুই পড়বি ওগুলো? আর তারপর মানে আমি জানতে চাই না তোর 35টা হয়েছে না 36টা হয়েছে, 4টে কেন হয়নি, পুজোতে তোকে দেখতেই পাওয়া যায় না। আবার তোর কটা জামা হলো সেটা আমাকে বলার জন্য আমাকে জিজ্ঞেস করেছে আমার কটা জামা হলো? মানে মিলওয়াইজ এদের কি উদ্দেশ্য আমি জানি না, মানে আমি জেনে করবোটা কি, যে আমি কি করব জেনে তোদের কটা জামা হলো? অ্যান্ড এইটা মানে জেনুইনলি এ ধরনের পাবলিক ঠাসা আছে যে নিজেরা 40-50টা কিনে রাখবে আর বলবে আমার রিলেটিভ দিয়েছে, আমার না ফ্রান্স থেকে একটা মোমো ছোটো ছোটো দিয়ে গেছে, তো আমি কি করবো, সে আমাকে দিয়ে গেছে নাকি তুই ওগুলো আমাকে দিয়ে দিবি, সেটা ডিসাইড করে নে, তবে তুই ভাবা যাবে। আর এসব তো মিডিয়ার পর, আবার কেউ কেউ তো পুরো মানে কি বলবো শপিং মলের মতো জিনিসপত্র কিনে নিয়ে চলে আসে, আর নিয়ে আসার পর মানে বাড়িতে এসে এসে দেখিয়ে দেয়, মানে কি আমি কি করবো, আমি স্যাড স্যাড ভাববো? কাপলস কাপলস ম্যাচিং ম্যাচিং জামা কাপড়, এটা না আমি আমার বাবুর জন্য আমি কি করবো, আমি দেখে কি করবো, প্রচন্ড বিরক্তি করে।